হলো তো সব কাজ শেষ, এখন আমরা চলে যাব ইন্ডিয়াতে। জীবনের প্রথম এই কাকার সাথে আমার দেখা। এই হচ্ছে দাদি। আমার সুখে আসার কথা শুনে কিন্তু ঘুমাই নাই সারা। স্বপ্নটা যখন ছোটবেলা থেকে কাটাতার পেরিয়ে কবে যাব ওই প্রতিবেশী দেশে, হোক সেটা দেশ ভ্রমণের জন্য আর হোক রক্তের সম্পর্কের টানে। হ্যাঁ বন্ধুরা, আজ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, তাই তো কাটাতার পেরিয়ে যাচ্ছি ওপারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি আছি লালমনিরহাটে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল গেস্ট হাউস, আর আমি আজকে রাত্রে এখানেই ছিলাম। আর এখন যাব হচ্ছে লালমনিরহাটের ট্রেন স্টেশনে, আর সেখান থেকে সরাসরি বুড়িমারি। হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, অর্থাৎ আমি সেই ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমি ইন্ডিয়ায় যাব, ইন্ডিয়ায় যাব। সময়, তারপর ছোটো ছিলাম, আর্থিক সমস্যা, যে সব সমস্যা মিলেই কিন্তু আমার যাওয়া হয়নি। এমনকি আমার সাবস্ক্রাইবাররা প্রায় অনেক দিন যাবত অপেক্ষা করছেন আমি কবে ইন্ডিয়ায় যাব। তো আজকে আলহামদুলিল্লাহ এই 19 জুলাই 2022 এই তারিখে কিন্তু আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এখন আমি যাব ট্রেন স্টেশনে এবং আমার পোর্ট পড়েছে চ্যাংরাবান্ধা দিয়ে গেট দিয়ে বের হয়ে। আসসালামু আলাইকুম। ট্রেন স্টেশন ভাড়া কত? মাত্র 10 টাকা। 10 টাকা? আর ওই বুড়িমারির ট্রেনটা কয়টায়? এটা আমার জানা নেই সঠিক। তো একদম ভোরবেলার একদম সতেজ আবহাওয়ায় রিক্সা দিয়ে যাচ্ছি ট্রেন স্টেশনে। মনের মধ্যে তো আনন্দ আছেই, কারণ জীবনে একটা স্বপ্ন পূরণ। আপনারা সবাই দোয়া রাখবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয়, যেহেতু আমি এর আগে কখনো ইমিগ্রেশন করাইনি আর আমি হচ্ছে একাই আসছি। তো যাই হোক, মনের মধ্যে আনন্দের পাশাপাশি একটু একটু হলেও আতঙ্ক কাজ করছে। তো ফাইনালি লালমনিরহাট রেল স্টেশনে আমি পৌঁছে গেছি। এখানে আসা মাত্রই দেখলাম অনেক ভিড়, এখানে মোটামুটি অনেকে লাইন ধরে আছে। এখানে ভিড় নাই যে একজনও নাই, অনেকে লম্বা লাইন। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জন চলে যাবে। আরো 3 দিন আমরা ঘুরে আসছি, টিকিট পাই না। আসছি ভোর 5টা বাজে, আইছি আইতে আইতে এই যে 1 ঘন্টা পার হয়ে গেছে, এনে আইছি 6:30। তা বলে টিকিট নাই না, সিট পাই না, টিকিট পাই না। কি পাবেন আজকে? পাব কিনা সঠিক জানি না, সবাই বলতেছে যে পাবো না। অনলাইনে টিকিট করতেন? অনলাইনে টিকিট সব বুকিং হয়ে গেছে। অনেক মানুষের গরিব মানুষ টাকা নাই, কম টাকাতে যায় ট্রেনে। ৪৫ টাকা দিয়ে ট্রেনের টিকিট করলাম। এখান থেকে বুড়িমারি হচ্ছে 84 কিলোমিটার, যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। তো আমাদের ওই লোকাল ট্রেন, ওই প্ল্যাটফর্মের যে লোকাল ট্রেনটা আছে ওই ট্রেনটা যাবে। অনেকে বসে আছে আগে থেকে, সিট নিয়ে বসে আছে, কারণ যখন ট্রেন ছাড়ার সময় হয় তখন কিন্তু একদম ভিড় পড়ে যায়। লোকোমোটিভটা একদম মানে নতুন কালার দেখছি, কিন্তু বডিটা দেখেন একদম। আর দেখুন কিভাবে ট্রেনের বগির সাথে লোকোমোটিভ মানে জয়েন দেওয়া হয়, আজকে আপনাদেরকে দেখাবো সেটা। লোকোমোটিভের সাথে বডি জয়েন করা শেষ, একটু পরেই আমাদের এই ট্রেনটা ছেড়ে বুড়িমারির উদ্দেশ্যে চলে যাবে। জানালার পাশে সিট নিয়ে বসে পড়লাম। তো এখান থেকে 3 ঘন্টার সময় লাগবে বুড়িমারি যাইতে। লালমনি এক্সপ্রেস, আর এটা হচ্ছে আমাদের এক্সপ্রেস ট্রেন। এটা ঢাকা থেকে আসলো, এই সকালবেলা ঢাকা থেকে সরাসরি এখানে আসলো, অনেক বড়। এই ট্রেনের যারা পাটগ্রাম বা বুড়িমারি যাবে তারাও কিন্তু এখন এটাতে উঠবে, আর একটু পরে এখানে সিট পাওয়া যাবে না। তো
অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো। এখন আমরা লালমনিরহাট স্টেশন ক্রস করব। রানিং গাড়িতে ট্রাঙ্ক তুলতে যাচ্ছে। এই বাসের মতো ট্রেন দাঁড় করাচ্ছে। দাঁড়াবে দাঁড়াবে, তুলতে পারবেন? দাঁড়াবে কি? দেখেন লোকাল ট্রেনের অবস্থা, দেখেন ট্রাঙ্ক উঠাবে এই জন্য মানে গাড়ি বাসের মতো ব্রেক করা হলো। বাস যেমন আমরা হাত মানে হাত উঠে দাঁড় করাই, এরকমভাবে ওই আঙ্কেলটা ট্রেন কিন্তু দাঁড় করাই ফেলছে, অনেক ক্ষমতা। হ্যাঁ না, আসলে আমাদের কপালটাই মনে হয় খারাপ। আমাদের যে লোকোমোটিভটা আছে এটার নাকি সমস্যা হয়ে গেছে, হঠাৎ করে ট্রেনটা ছাড়ার 15 মিনিট পরে এই বন্ধ হয়ে গেছে। আর শুনলাম এখানে নাকি আমাদের যে ট্রেনের লোকোমোটিভ আছে এটা ডিস্টার্ব, অর্থাৎ লোড নিচ্ছে না সেই 15 মিনিট যাবৎ। কি বাবা কি হয়েছে? নষ্ট ইঞ্জিনের ডিস্টার্ব। এখন কি হবে? এখন কি হবে? ড্রাইভার বলো ইঞ্জিন সব চলে গেছে ওই পাশে, আর যদি জকসা বকসা পরা ইঞ্জিন আসছে এই পাশে, ট্রেন আসিয়ে দাঁড়ায় লালমেট ডিভিশনে, ভালো ইঞ্জিন নাই। আপনি কোথায় যাবেন? বুড়িমারি। তো এই হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ, এটাই নাকি ডিস্টার্ব। কি হয়েছে? লোড নিচ্ছে না। এখন কি হবে? তাইলে ঠিক করবে তারপর। সব ট্রেনের যাত্রী নেমে কিন্তু সবাই এটা পাহারা দিচ্ছে, অর্থাৎ এটা কি করবে সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। A few moments later. তো যাক, আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনটা ডিস্টার্ব দেওয়ার পর আবার ঠিক হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা লেট আমাদের, এতক্ষণ আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে যেতাম, কিন্তু এই ডিস্টার্বের কারণে কিন্তু 1 ঘন্টা লেট। আর আমাদের এখন সামনে যে কি হবে তা জানি না। যাই হোক, সকল প্রকার বাধা বিঘ্ন পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে বুড়িমারি, অর্থাৎ চ্যাংরাবান্ধা বর্ডারের উদ্দেশ্যে। মনের মধ্যে কি যে একটা আনন্দ বইছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। 2 hours later. তো গাইস, ফাইনালি আমি বুড়িমারি রেলওয়ে স্টেশনে পৌঁছলাম। আর এখান থেকে 0 পয়েন্ট হচ্ছে অল্প 5 টাকার ভাড়া সম্ভবত। তো এখন আমি এই বুড়িমারি থেকে 0 পয়েন্টের দিকে যাচ্ছি, আপনারা সাথেই থাকবেন। আমরা বুড়িমারি স্ট্যান্ড থেকে এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আসলে আমাদের পৌঁছার কথা ছিল 10:30, এখন প্রায় 12টা বেজে গেছে, না 12:07 বেজে গেছে। এই জন্য তো এই পাশ থেকে এই ভারতের গাড়িগুলো আসছে, সামনেই হচ্ছে ইমিগ্রেশনের ওই সব অফিস। তো এখন আমি বর্ডার ক্রস করব, ইমিগ্রেশন কাস্টম সব কমপ্লিট করবো এখানে। আর যেখানে হয়তো এখানে ভিডিও অ্যালাউ নাই, ওই পার যেয়ে দেখা হচ্ছে। যেহেতু ফার্স্ট টাইম, মনের মধ্যে একটু আতঙ্ক, আর ইমিগ্রেশনে ক্যামেরা নিষিদ্ধ, সব মিলিয়ে এইখানকার কোনো ভিডিও নিতে পারিনি। A few moments later. তো বন্ধুরা, আমি বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ভারতে অলরেডি প্রবেশ করে ফেলছি। আর এখন আছি আমি হচ্ছে শ্যামলী পরিবহনে কাউন্টারে। এখান থেকে এই যে ইন্ডিয়ান টাকা নিলাম এখান থেকে বাংলাদেশের টাকা দিয়ে। আর আজকে রেট ধরলো হচ্ছে 82 টাকা করে। তো এখানে ইন্ডিয়ার যে কাস্টমস, তারপর ইমিগ্রেশন আছে, এসব কাজ সেরে ইনশাল্লাহ আমি রওনা দেবো কুচবিহারের উদ্দেশ্যে। মূলত সব কাজ শেষ, এখন আমরা চলে যাব ইন্ডিয়াতে। বাংলাদেশের ইমিগ্রেশন, ইন্ডিয়ার ইমিগ্রেশন কমপ্লিট। তো এটা মূলত শ্যামলী পরিবহনের একটা মানে কাউন্টার, এখানে বাস টিকিট সহ মানি এক্সচেঞ্জ সব কাজ করতে পারবেন, আর ইনারাই সব কিছু করিয়ে দেয় আর কি। তো বন্ধুরা, আমরা এখন চ্যাংরাবান্ধা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে আসি।
আর এখানে যে সব মামারা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান নাগরিক তো মামারা আসার পর থেকে ডাকতেছে আমাকে কত ভাড়া আমি ইয়েতে যাবো আমাদের আমাদের ওই 30 টাকা ভাড়া বাইক হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমি ইন্ডিয়াতে আসলে বিশ্বাসই হচ্ছে না আমার জীবনে এটা একটা স্বপ্ন ছিল যে কবে ইন্ডিয়ায় যাব বৈধভাবে তো আজকে আলহামদুলিল্লাহ বর্ডার পার হয়ে এখন আমি চ্যাংরাবান্ধাতে আছি এবং এই টোটোর মাধ্যমে চ্যাংরাবান্ধার যে বাইপাস আছে সেখানে যাচ্ছি আর সেখান থেকে আমি বাসে করে যাব কুচবিহার নিউ কুচবিহার সেখান থেকে ধুবি এখন আমি ইন্ডিয়ায় আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি ইন্ডিয়াতে আসছি এই যে আমার পাশে আন্টি আছে একটা কেমন আছেন আপনি এখানে বাসে আপনার বাংলাদেশে গেছিলেন কখনো বাংলাদেশে কোথায় গেছিলেন এই যে এটা দিয়ে হচ্ছে বাংলাদেশের ট্রাকগুলো চলে যায় ওই যাচ্ছে শুধু চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছি সিট আছে কি তো আমি চ্যাংরাবান্ধার যে বাইপাস আছে সেই বাইপাস থেকে কুচবিহারের বাসে উঠলাম কুচবিহারের দিকে যাচ্ছি তো আমরা দূরে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছি ওই সেই বর্ডার রাস্তার দুপাশের সৌন্দর্য এবং মাঝে মাঝে কাঁটাতারের বেড়া অর্থাৎ বাংলাদেশ বর্ডার দেখতে দেখতে 2 ঘন্টায় আমি কুচবিহারে পৌঁছে গেলাম বন্ধুরা আমি এখন আছি কুচবিহার টাউনে আর এখানে আমাদের ধুবড়িগামী যে বাসগুলো আছে এই বাসে করে যাবে এটা এই সামনে যে বাসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধুবড়ি যাবে আমি এখন আছি কুচবিহারের যে বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেখানে আর এখানে সামনেই মেন রোড আর মেন রোডের পাশে হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে নিই কারণ প্রায় 4টা পার হয়ে গেছে বাসের মধ্যে ছিলাম মেন রোডের পাশে একটা হোটেলে আছি তো এখানে আমি দুপুরের খাবারটা খেয়ে এখন এই বাসটা ধুবড়ির উদ্দেশ্যে রওনা দিবে এখন চলে যাবো আমি ধুবড়িতে সারাদিন জার্নি করার পর আমি এখন গৌরীপুর পৌঁছলাম আর এখানেই আমার আঙ্কেল আমার জন্য ওয়েট করতেছে আর জীবনে তার সাথে সামনাসামনি সাক্ষাৎ হয় নাই এত বড় যে হয়েছি সামনাসামনি দেখা হয় নাই এমনিতেই ফোনে কথাবার্তা হয়েছে আমি নাম হচ্ছে ব্যাপারী পট্টি তো এই হচ্ছে বাস আর এই বাসে করে আমি কুচবিহার থেকে এই গৌরীপুরে আসলাম ব্যাপারী পট্টি বলে এই মুখটাকে তো এখন আমি আমার চাচার সাথে কন্ট্যাক্ট করবো ওইখানে ওই পাশে দাঁড়ায় আছে আমার আঙ্কেল আচ্ছা জীবনের প্রথম এই কাকার সাথে আমার দেখা তো এখন যাবো বাসার সবার সাথে দেখা করবো বাসটা আমার এটা বাংলাদেশেও প্রথম আসলো পাসপোর্ট করে যে আমরা এর জন্য বহুত খুশি এর জন্য আমার ভাই থেকে আন্তরিক অভিনন্দন জানাই আচ্ছা ঠান্ডা পানি খেয়ে যাবো গুড মর্নিং আসামের প্রথম দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমি এখন আছি আমার আঙ্কেলের বাসায় আর এখান থেকে আমার এই আঙ্কেলের যে পুরাতন বাসা আছে অর্থাৎ আমার দাদি যেখানে থাকে সেখানে এখন রওনা দেবো আর আমার সাথে যাবে হচ্ছে আমার ভাই অর্থাৎ চাচাতো ভাই যাচ্ছে সাথে এই হচ্ছে বাড়ি Thank you.
আমি চলে আসছি জীবনের প্রথম। এই হচ্ছে আমার কাকা, এই হচ্ছে দাদি। আমার সুখে আসার কথা শুনে কিন্তু ঘুমাই নাই সারা রাত। হাবিব ভাইয়া, এবার তোমার পরিচয় দাও। আমার নাম হাবিবুর রহমান, আমি এমসি ক্লিয়ার করলাম রিসেন্টলি। এখন ভাই আছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া ঘুরাবো, গুয়াহাটিতে ঘুরে আসুক, একসাথে ঘুরবো দুজন, ধুবড়ী ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আর আসার পর একটা মজার বিষয় হচ্ছে ভাইয়ের সাথে তো জীবনের প্রথম দেখা। এই ভাই কিন্তু বাংলা বলতেছে কিন্তু বাংলা কিন্তু লিখতে পারে না বা বাংলা পড়তেও পারে না। এই জিনিসটা কিন্তু আমার একদম মানে অদ্ভুত লাগছে বিষয়টা। মানে এই যে বাংলা বলতেছে ঠিক কিন্তু বাংলা লেখা বুঝে না। আমি একদিন মেসেজ করছি বাংলা দিয়ে, সে নাকি বুঝে না। আমার ইন্ডিয়া ভ্রমণের সকল এপিসোডগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন, তাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।